গুড ইভিনিং ফ্রেন্ড, বিকেলবেলা এখন ঘড়িতে বাজে 5টা, পুরো কাটায় কাটায় 5টা। তো তোমাদের কালকে আপডেট দিইনি, আমি তোমাদের বলেছিলাম আজকে শর্ট ভিডিও একটা দিয়েছিলাম, মানে ওটার মধ্যে লিখেছিলাম দুপুরে তোমাদের বড় ভিডিও দেব। মানে শর্ট ভিডিওতে তো আপডেটটা জানানো যায় না পুরো, সেই কারণেই আমার বড় ভিডিওটা করতে লাগে। তো যেটা বলার ছিল, একদিন তো বললামই যা হয়েছিল, তো যারা আমার নতুন ভিউয়ার্স তাদের কি করে পুরোটা আবার বলতে পারি, তো যারা খুব চিন্তায় ছিল, তো পরেরটুকুনি তোমাদের জন্যই। আজকে বৃহস্পতিবার, তো কালকে ফোন করেছিল নার্সিংহোম থেকে যে আজকে অপারেশন করবে মায়ের, যেতে বলেছিল 2টোর মধ্যে। তো আমার 4 জামাই এই বাড়ির, আর মেস্তি নবদ্বীপের যে দিদি, মা যার কাছে থাকে সেই দিদি, আর 4 জন চলে গেছে। তো গেছে ওখানে, আর বাড়িতে আছি আমি, শেষদি রানাঘাটের দিদি, আর মেস্তির ছেলে, আর আমার ছেলে। আমাদেরও যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু দুটোই বাচ্চা, সেই কারণে মেজদি যেহেতু শেষদিক থেকে বড়, তো মেজদি ওদের সাথে গেছে, আর মেজদির ছেলেকে রেখে গেছে যেহেতু শেষদি আছে, আর আমি আমার ছেলের জন্যই যেতে পারলাম না। তো গেছে, আর আমি বলার মতন অবস্থাতেই নেই, বিশ্বাস করো। এখন ভিডিওটা দেওয়ার কারণ একটাই, যে তোমাদের কিছু বলবো। তো যাই হোক, শোনো তারপরে। তো গেছে ওখানে ডাক্তার, সবাইকে ঘরে ডেকেছে, একটা ডেকে বসিয়ে আরও মেয়েদের কথা জিজ্ঞেস করছিল, যেহেতু 4 জামাই দেখেছে, যে আর মেয়েরা কই। তো বড়দি তো কালকে টিকিট পায়নি, আজকে টিকিট পেয়েছে, VIP টিকিট বড় জামাই ওখান থেকে করে দিয়েছে। তো বড়দি তো উঠে গেছে, কালকে হয়তো চলে আসবে, কালকে শুক্রবার। তো আর আমরা এই 2জন এখানে, তো ডাক্তারকে বলছে বাচ্চা ছোট, তো সেই জন্য ওরা আসতে পারিনি, আর ওই দিদি গেছে। তো সে কারণে বলল যে পুরোটাই খুলে বলল ওদের, যে অপারেশন 4:30 সময় ওটিতে ঢোকাবে, আর সব সই সাবত করে নিল। তার কারণ হলো বলেছে 50-50 চান্স আছে, তো বুঝতেই পারছো ওরা নিজের সামনে দাঁড়িয়ে শুনছে, আর আমরা ফোনে শুনে যদি এই অবস্থা হয়। ওদেরও ভিডিও কল করেছিলাম, কিন্তু মুখগুলো দেখার মতো ছিল না। ফিফটি চান্স বলেছে, আর একটা কথা বলেছে, সেটা হলো বলল অপারেশন তো ওরা সাকসেস করার চেষ্টা করবে, তারপরেও পুরো 72 ঘন্টা খুবই রিস্ক, মানে পুরোটাই রিস্ক। ডাক্তার বলেছে যে 72 ঘন্টা পুরো 50-50 চান্স আছে। তো এই 72 ঘন্টা যদি কাটিয়ে উঠতে পারে রুগী, পেশেন্ট যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে সে সুস্থ হয়ে ফিরতে পারবে। বিশ্বাস করে এরকম সিচুয়েশনে আমি কোনোদিনও পড়িনি, কারণ যখন বাবা মারা গেছে আমার, তখন আমি অনেকটাই ছোট, আমার 8-9 বছর বয়স। তো যখন বাবা মারা গেছে আমি কিছুই বুঝতে পারিনি, মানে হ্যাঁ আমার মা দিদিরা সবাই বলে, আমার পিসিরা সবাই বলে যে আমি নাকি পুরো বাবার মতো দেখতে,
মানে সব দিক দিয়ে আমি নাকি বাবার মতো দেখতে। তো বাবারটা অতটা আমার ওরকম সিচুয়েশনে আমি পড়িনি, হয়তো সবাই কেঁদেছে আমি কেঁদেছি এইটুকুই বলতে পারবো। কিন্তু আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি খুবই খারাপ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটা আমি কোনোদিন আসিনি, তো তোমাদের আগেও বলেছি যে মায়ের মায়ের যে মানে মায়ের থেকে যে আমি সাহসটা পাই ছেলের ব্যাপারে, তো আমি কি বলবো বুঝতে পারছি না। যেটা বলার ছিল তোমাদের, শুধু এটা বলার জন্য আসলাম যে মাকে 4:30টার সময় তো ওটিতে ঢুকিয়েছে, 2 ঘন্টা বলেছে, 2-2.5 ঘন্টা লাগবে ওটি। প্লিজ তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু ভগবানকে ডাকো, আমরা ডাকছি। আমি মায়ের সামনেই বসে আছি, বড় মা, ভোলে বাবা, তারা মা সবার সামনেই বসে আছি, আমি সিঁড়িতে বসে কথা বলছি। ওই দেখো মা, তুমি এখানেই বসে আছি, তো তোমরা একটুখানি প্রার্থনা করো ভগবান যদি তোমাদের কথা শোনে যে মাকে ভালো করে পাঠায়। আর কিছু যায় না, আমি আর কিছু যাই না। তো মাকে 4:30টার সময় ঢুকিয়েছে, তারপরে যে 72 ঘন্টাটা থাকবে সেটা আমাদের জন্য কাটিয়ে ওঠা অনেকটাই টাফ, শুধু টাইম গুনতে হবে 72 ঘন্টাটা। তো প্লিজ তোমরা একটুখানি পাশে থেকে আমায় সাহায্য করো, একটু মা বলে বাবা যাকে তোমাদের ঠাকুর তোমরা ডাকো। এটাই জানানো ছিল, সত্যি কিছু বলার। আমার মা ভালো হয়ে আসবেই, আমার মাকে ভালো হয়ে আসতেই হবে, আমার জন্য, আমার ছেলের জন্য। আসতেই হবে মাকে ভালো হয়ে। ঠিক আছে, আমার এইটুকুই জানানো ছিল তোমাদের যে মা এখন ওটিতে আছে, একটু প্রে করো তোমরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু চাই না। এটাই জানানো ছিল।